আপনি কি দলে সকলের ঋণ শোধ করে দিতে চাইছেন? হ্যাঁ বল, দলের সকলের ঋণ শোধ করতে চাইছেন? ঋণ শোধ হয় না, কারণ আমার যখন শরীর খারাপ হয়েছিল তখন অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, তার পরবর্তীকালে অনেকেই সেটা কখনোই প্রকাশ করেননি, কারণ আমাকে সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিক টাকা দিয়েছেন, আমাকে শুভেন্দু অধিকারী টাকা দিয়েছেন, আমাকে পার্থ ভৌমিক টাকা দিয়েছেন, আমাকে নারায়ণ গোস্বামী দিয়েছেন, রথীন ঘোষ দিয়েছেন, শুভে আমাদের মুকুল রায়ও তখন সাহায্য করেছেন, অর্জুন সিং করেছেন, এবং আমার সহকর্মীদের মধ্যে অনেকেই সব করেছেন। তা আমি এতদিন সেটার মানে কেউই আমাকে কিছু বলেনি, কিন্তু হঠাৎ রাজনীতির কারণে আমি দেখলাম কিছু মানুষ রাস্তায় বলছেন যে আমাকে দল সারিয়ে এনেছে, আমার যে টাকা হয়েছে আমি একটা ব্যাপার হচ্ছে আমি দলের এই সব মানুষগুলোর প্রতি নিশ্চয়ই কৃতজ্ঞ যারা আমাকে সহযোগিতা করেছেন, কিন্তু দলগতভাবে আমাকে কেউ সেভাবে করেছেন বলে আমার মনে হয় না। এবং যে যে কথাগুলো বলা হচ্ছে, আমি যে সরকারি টাকা পেয়েছি সেটা একজন MLA হিসেবে পাওয়ার কথা, আমি সেটা পেয়েছি। আর ব্যক্তিগত যারা দিয়েছিলেন তাদের মধ্যে আমি ভেবেছিলাম যে অনেকেই হয়তো আমাকে ব্যক্তিভাবে হিসেবে দিয়েছেন, কিন্তু যারা যারা রাজনীতিগত কারণে দিয়েছেন মনে করছি আমি তাদের টাকা নিশ্চয়ই ফেরত দিয়ে দেবো, যে যে চাইবেন। আমি যেমন সকালে পার্থ ভৌমিককে ফোন করেছিলাম, তিনি বলেছেন না এটা ব্যক্তিগত সম্পর্ক, যারা চাইছেন আমি তাদের ফেরত দিয়ে দেবো। নিশ্চয়ই আমি সবাইকেই বলবো যারা আমাকে ক্যাশ দিয়েছেন। না কাকে বলতে, আমি আমাকে আমি ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস, তিনি আমাকে সাহায্য করেছিলেন, 2 লক্ষ টাকা দিয়েছিলেন, আমি সে 2 লক্ষ টাকা তাকে পাঠিয়েছি, আমি চেক পাঠিয়েছিলাম, উনি চেকে নিতে অস্বীকার করায় ক্যাশ চেয়েছেন, আমি ক্যাশ পাঠিয়ে দিয়েছি। আপনি দল ছেড়ে আপনি অন্য দলে চলে গেলেন, তার আগে এই ধরনের ঘটনা বলছে যে আপনি বেঈমান, মানে অনেকটা ঘুরিয়ে গেছেন, সেটা কে কি বলছে তার উত্তর আমি যদি যাই অন্য দলে যাই তখন মঞ্চ থেকেই দেব, কে বেঈমান কে বেঈমান নয় কে কি করেছে। আমি এখনও তৃণমূল কংগ্রেসের মানুষ, তাই আমি দলে থেকে দলের কারোর বিরুদ্ধে কোনো কমেন্টস করব না। যদি আমি দল ছাড়ি কখনো, যদি সেরকম কোনো দিন আসে বাধ্য হই আমি দল ছাড়তে, তাহলে নিশ্চয়ই তার উত্তর আমি দেব মানুষের সামনে। আমি তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত একজন বিধায়ক, আমি তৃণমূল কংগ্রেসের এখনও আছি, এটাই আমার ইয়ে। অন্য দলে যাওয়ার কথা এখনও তো আমি ঘোষণা করিনি, সুতরাং যদি ঘোষণা করি যদি অন্য দলে যাই তখন নিশ্চয়ই বলবো। দেখুন শুভেন্দু অধিকারী একটা আলাদা মানুষ, আমি একটা আলাদা মানুষ। কি বলবেন বিষয়টা? বিষয়টা নিশ্চয়ই খারাপ হয়েছে, শুভেন্দুকে দলে রাখতে পারলে দল ভালো হতো। শুভেন্দুর এবং শুভেন্দু সামাজিক আন্দোলনের মধ্যে, রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে নিজে উঠে এসেছেন। শুভেন্দু রাস্তায় দাঁড়িয়ে অনেকে বলতে চাইছেন শুভেন্দু তার বাবা শিশির অধিকারীর হাত ধরে হয়তো এসছেন, সেটা আসতে পারেন, কিন্তু শুভেন্দু ছাত্র রাজনীতি থেকে শুরু করে প্রতিটা স্টেজ পার করতে করতে এখানে এসেছেন। তাই এবং রাজনীতিতে ওঠা যায় অনেকের হাত ধরে, অনেকের হাত ধরে অনেকে উঠতে পারেন, রাজনীতিতে ঢুকতে পারেন, কিন্তু টিকে থাকা এবং মানুষের মনে জায়গা করে নেওয়াটা অনেক বড় কাজ, সেইটা শুভেন্দু করে দেখিয়েছেন। মন্ত্রিত্ব ছেড়ে দেয়া এত কিছুর পরেও আজও হাজার হাজার মানুষ শুভেন্দুটাকে আসেন। তাই শুভেন্দুকে অস্বীকার করার মতন ক্ষমতা আমার নেই। শুভেন্দু আমি মনে করি একটা রাজনৈতিক কর্মী হিসেবে শুভেন্দু নিশ্চয়ই অনেকের থেকে বেশি বড় জায়গা নিতে পারে। দলে কি ক্ষতি হবে? দেখুন সেটা তৃণমূল কংগ্রেসের অনেক বড় নেতারা তারা বলতে পারবেন, আমি তো অতটা নই, আমি সারা ভারত বাংলা ঘুরে আমি হিসেবও করি না, আমি বলতে পারবো না কোন জায়গায় কী হবে। তবে আমার মনে হয়েছে না রাজনৈতিক কর্মী সে যেই হোক দল থেকে চলে গেলে দলের নিশ্চয়ই ক্ষতি হয়, কিন্তু ক্ষতি হচ্ছে না বা ক্ষতি হচ্ছে সেটা লিডাররা বলবেন, সেটা তারা জানেন। তারা জল্পনা চলছে 19 তারিখে আপনি জয়েন করবেন, এটা নাই সেই কথাকে, জল্পনা তো অনেক কিছুই চলতে পারে, সেটা দেখা যাবে 19 তারিখ এলে দেখা যাবে। আমি আমি নিশ্চয়ই সাহায্য করি, নিশ্চয়ই কথা বলবো, নিশ্চয়ই কথা বলবো তার সঙ্গে। না না পাশে তো থেকেছেন, কিন্তু মিথ্যে কথা বলেননি পাশে থাকার ব্যাপারটা। আমি শুরু করেছি, আমি চেষ্টা করব, আমাকে তো জোগাড় করতে হচ্ছে, আমি যে জোগাড় করলে, কারণ উনি অনেকটাই টাকা দিয়েছিলেন,
জোগাড় করলে নিশ্চয়ই ওনাকে বলবো, জোগাড় হলে পরেই ওনাকে ফোন করে বলবো যে টাকাটা আমি ফেরত পাঠাচ্ছি, উনি যদি অ্যাকসেপ্ট করেন নিশ্চয়ই ভালো লাগবে। অন্য দলে যাওয়ার আগে সব শোধ করতে চায়? অন্য দলে যাওয়ার আগেই পুরোটা করে যেতে পারবো কি না জানি না, তবে যখন এই প্রশ্নটা উঠেছে আমি নিশ্চয়ই সবার সঙ্গে কথা বলবো এবং ঋণটা নিশ্চয়ই শোধ করবো।